একশো দিনের লড়াইয়ের সাথে থাকবেন আন্দোলনে নামবেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন এদেরকে চিরতরে একদম উৎখাত করে ছাড়বেন দিল্লি যাবেন অধিকারের টাকা আনবেন প্রাপ্য টাকা আনবেন বাংলার মানুষের সম্মানের জন্য দাঁড়াবেন বাংলার আত্মসম্মানের জন্য লড়বেন আলিপুরদুয়ারের জন্য লড়বেন এই মাটির স্বার্থে লড়বেন বহিরাগতদের যোগ্য জবাব দেবেন এদেরকে উৎখাত করবেন আমাদের প্রাপ্য অধিকার হকের টাকা ছিনিয়ে আনবেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন শুভ নববর্ষর ঠিক পরের দিন থেকে পয়লা বৈশাখের পরের দিন ষোলো তারিখ থেকে এই আন্দোলন বুথে বুথে চলবে এবং এক মাসের মধ্যে সই স্বাক্ষর সংগ্রহ করে এক মাস পরে পঞ্চাশ হাজার লোক নিয়ে এক কোটি চিঠি নিয়ে আমরা দিল্লির বুকে এই সভা থেকে আমি ঘোষণা করে যাচ্ছি দেখি কত ক্ষমতা আটকাক এক কোটি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে আর গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে আমরা পৌঁছে দেবো দেখি ওরা ফেলুক ক্ষমতা থাকলে প্রত্যাখ্যান করুক গণতন্ত্রে গণদেবতা মানুষ কোনো রাজনৈতিক দলের কোন ক্ষমতা নেই সে তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে আপনারা দেখুন দু সালে চৌত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন এই আলিপুর দুয়ারে জিতিয়েছিলেন জলপাইগুড়িতে জিতিয়েছিলেন আপনাদের টাকা আটকাতে পারিনি আর দু সালে আপনারা বিজেপি কে ভোট দিয়েছেন আর মানুষের অধিকারের টাকা বন্ধ আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস বাংলার ভাইয়েরা শক্তিশালী আর বিজেপি কে ভোট দিলে বহিরাগতরা শক্তিশালী আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় এস সি পরিবারদের মাসে এক টাকা করে দিচ্ছে আর মোদিবাবু আধার আর প্যানেল লিঙ্ক করে এক হাজার টাকাটা নিচ্ছে কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে আর দু হাজার উনিশে এসে বলেছিল না আপকা এক এক ভোট মোদি কো যারায় বুঝুন ঠেলা খালকেটে কুমির এনেছেন এখন ভাল লাগছে খালকেটে কুমির আনা বালাকোটের নামে ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে ভোট দেবেন ভোট দিলে অধিকারের নামে দিতে হবে ভোট দিলে কর্মসংস্থানের নামে দিতে হবে ভোট দিলে এলাকার উন্নয়নের নামে দিতে হবে ভোট দিলে চব্বিশ ঘন্টা তিনশো দিন যাকে পাশে পান তার স্বার্থে দিতে হবে আপনার নিজের স্বার্থে দিতে হবে জাতি বর্গ বর্ণ এসব নিয়ে যদি ভোট হয় বালাকোট করেছি বলে ভোট চাই হিন্দু খাতে মেয়ে হ্যাঁ ভোট চাই কেন এতদিন ভারতবর্ষে হিন্দু খাত্রেমে ছিল না উনি ধারক পাহক হিন্দু ধর্মের কি করেছে হিন্দু ধর্মের জন্য চোখে দেখেছেন দু হাজার একুশের পরে পা রাখতে দেখেছেন বাংলার মাটিতে দুবছর তো হয়ে গেল পা রাখতে দেখেছেন আপনার সুখে আর দুঃখে আপনি তৃণমূলকে পাবেন না আপনার বিপদে আপদে আর যখন প্রয়োজন হবে একমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে তাই পঞ্চায়েত হোক বা লোকসভা হোক ভোট দিলে আর ভোট যখন দেবেন এলাকার সার্বিক উন্নয়ন মাথায় রেখে দেবেন আপনার অধিকার মাথায় রেখে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার মাথায় রেখে দেবেন আপনার একশো দিনের টাকা যাতে দিল্লির আটকাতে না পারে আগামী দিনগুলোতে সেটা মাথায় রেখে দেবেন আপনার মাথার ছাদ যাতে দিল্লি আটকাতে না পারে সেটা মাথায় রেখে দেবেন এটা বলেছিল না আচ্ছে দিন আনেওয়ালে এক হাজার টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে এক হাজার টাকা মোদিবাবু নিচ্ছে সর্ষের তেলের দাম দুশো টাকা আপনাকে বাজারে গিয়ে যদি বলেন জয় শ্রীরাম সরষের তেলটা ফ্রিতে পান তাহলে খুব তো শ্রীরামের নামে ভোট চেয়েছিল বিজেপি জিন্দাবাদ বললে পান সর্ষের তেলটা ফ্রিতে কেউ পান যে পান সেবাই বিজেপিতে ভোট দাও আমার কোনো আপত্তি নেই একশো টাকা পেট্রোল একশো টাকা ডিজেল বারোশো টাকা রান্নার গ্যাস আপনাকে আমাকে কিনতে হয় মোদিবাবু আর বিজেপির নেতারা ফ্রিতে পায় একশো দিনের টাকা বন্ধ বাড়িতে কি দিয়ে ভাত খাবেন সেই চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে আর এরা সকাল বিকেল রাত্রি দশ পদ দিয়ে ভাত খাচ্ছে ঘুমাচ্ছে আরামসে আছে কোনো চিন্তা নেই নিজের কথা ভাবুন আপনার টাকা বন্ধ করে রেখেছে আর আপনি আপনার অধিকারের টাকা আপনি কাজ করে বসে রয়েছেন আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে মানুষের দাবি দাবাগুলো দাবি দাবাগুনো নিয়ে আপনাদেরও একটু সরবার সোচ্চার হতে হবে আপনারা নিজেরা একবার ভাবুন তো আপনারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন কেউ যদি তিন মাস চাকরি করে আপনার প্রাপ্য টাকা না পান আপনাদের কেমন লাগবে চাকরি করলেন না কোনো কাজ না করলেন আপনাকে বার করে দিল আপনি টাকা পেলেন না এক ব্যাপার তো আপনি তিন মাস ছ মাস চাকরি করে আপনার প্রাপ্য টাকা যদি না পান আপনার ঘর সংসার চলবে এই একশো দিনের মানুষগুলো সহ তো সেটাই হচ্ছে আর বিজেপির নেতারা গিয়ে দিল্লিতে বলে আসছে টাকা ছেড়ো না টাকা ছেড়ো না এই তো সড়কের টাকা ছাড়ুনি আমরা করেছি চার তিন হাজার ছশো কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী শুরু করেছে তোমাদের তোয়াক্কা করি না কিন্তু একশো দিনের আইন অন্য একশো দিনের কাজের টাকা সংবিধান স্বীকৃত অধিকার আপনার পনেরো দিনের মধ্যে কেন্দ্র কেন্দ্র এই টাকা মেটাতে বাধ্য এবং বদ্ধপরিকর সেই টাকা জোর জবরদস্তি আটকে রেখেছে তাহলে আগামী দিন জোর লড়াইয়ে নামতে হবে আমি সবাইকে বলে গেলাম নাপেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আর আগামী ভোট পঞ্চায়েত হোক আর লোকসভা হোক পঞ্চায়েত তো মানুষের পঞ্চায়েত হবে সবাই ভোটে দাঁড়াবে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার জেলায় মানুষ যাকে চাইবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করবে আবার কথা দিয়ে যাচ্ছি কোনো নেতার কথায় কেউ প্রার্থী হবে না আমি অত্যন্ত দায়িত্বের সাথে এটা বলে যাচ্ছি এবং দরকার হলে আগামী পনেরো দিন কুড়ি দিন পর আমি বিস্তারিত বলবো আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব আপনারা সরাসরি আমাকে জানাবেন কোন বুথে কাকে প্রার্থী দেখতে চান মানুষের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস করবে যেখানে মানুষ আপনি যাকে চাইবেন সেই আপনার পঞ্চায়েতে দাঁড়াবে এবং সেই আগামী পাঁচ বছর আপনাকে পরিষেবা দেবে